হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম টঙ্গী হাটে। তো আমরা আজকে আসছি শিবা ভাইয়ের খাঁচা। তো এখানে উনি কেনা বেচা ব্যস্ত। তো আজকে ওনার কাছে কি কি কবুতর আছে আর কত টাকা করে জোড়া বা পিস সেটা আমরা জানবো, আর হইলো আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সবসময় হাটে এসে কবুতর দেখে বেছে নেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম শিবা ভাই। ভাই কি অবস্থা? ভাই এই তো ভালো আছি, আছি আলহামদুলিল্লাহ। ভাই আজকে গিরিবাজ আনছি, রেডচেকার আনছি, গোল্লা আনছি, লক্ষা আছে। আজকে ভাই ভালো আছেন? আজকের অফারটা হলো সবুজ, মানে কালকেও তো আর্জেন্টিনা জিতছে, আজকেও তো অফার দিতে ভাই 40%। আচ্ছা থাক, গিরিবাজ আজকে ভালো মানের কবুতর আনছি, সব মার্কিং করা কবুতর, কোয়ালিটি ফুল কবুতর। যেটাই নেন 550 করে জোড়া রাখবো, 650 যাই বেচছি 550 করে রাখবো। আর গোল্লাগুলো দামাদামি হবে না, 450 ফিক্সড প্রাইস গ্যারান্টি আছে। তাছাড়া কয়েকটা কুইঠাল কোয়ালিটির কবুতর আছে, গলা কষা, এগুলো খুবই ভালো মানের কোয়ালিটি ফুল, লাল গিয়ারের ঠোঁটটা কত সুন্দর দেখছেন, কোয়ালিটি ফুল। এগুলো আর বাচ্চা আসলে সারাসারি করার মতো জোড়া হবে না, একদম 600 টাকা রাখতে পারবে, 600। এই যে এটারও জোড়া আছে, হ্যাঁ চুই ডালে ভালো কালেকশন। বাঘা কোয়ালিটির কবুতর আছে, আজকে মাদি লাল গিয়ারে, গিয়ারটা আরও সুন্দর হবে, মাত্র অ্যাডাল হয়েছে তো মানে ডিম বাচ্চা করে না, আরও সুন্দর হবে এগুলো কোয়ালিটি। তাছাড়া আচ্ছা ওই ওইটা যদি নেন ফিক্স 300 টাকা, ওটা 20 টাকা কম রাখবো, 280 টাকা রাখতে হবে। যেগুলো চোখের কোয়ালিটি, ডিম বাচ্চা করার জন্য, ছড়ে দেওয়ার জন্য চোখের কোয়ালিটি দেখছেন, পাথর চোখ। হ্যাঁ এগুলো না, এটা আমার এখানে না, এটা আমার এক বড় ভাই, সিনিয়র বড় ভাই, ওনার পুরো লটটা আমি নিয়ে আসছি। ওটা যদি নেন 300 টাকা রাখবে, জি। এই যে আরেকটা, এটা মানে পুরান কোয়ালিটির কবুতর, চোখের মার্কিংটা খুবই ভালো, এটা নিলে 280 টাকা রাখবো, কেন দানা দামি হবে না, জি ফিক্সড প্রাইস। এগুলো কোয়ালিটি ফুল, এগুলো সবুজ গোলা থেকে আসছে, এগুলো উড়ানোর জন্য খুবই ভালো, ফ্লাইং করবে ভালো, এগুলো হাই প্লেয়ার কবুতরের সাথে ব্রিড হয়ে আসছে। পান খাওয়াইলেন আজকে আপনি? যেগুলো থরে ছিল ভাইয়ের, যেগুলো এগুলো কোয়ালিটি, চোখের মনে একদম ছোট কোয়ালিটি ফুল কবুতর, এগুলো আবার এগুলো একদম 250 টাকা রাখতে পারবো। এটা মাদি, এটা অনলি 250। হ্যাঁ এটা হলো দোবাস কোয়ালিটির হোমা, এগুলো সেট দেওয়া যাবে সারাসারির জন্য, এগুলো ঘরে ছিল, এখনো ফ্লাইং করায় নেই কেউ চাইলে। এটা নর, হ্যাঁ তো নরটা যদি না একদম 400, দামাদামি হবে না একদম। আর ফোস্টারিংয়ের জন্য সিঙ্গেল সিঙ্গেল নর্মাদি আছে, এগুলো ফোস্টারিংয়ের জন্য আর কি। হ্যাঁ এগুলো কল এরকম সাইজের অনেক বড় দেখছেন, এগুলো দুইটা তিনটা বাচ্চা চালতে পারবে এটার ভিতরে, এগুলো কোয়ালিটি ফুল না। এটা নর সিঙ্গেল, এটা মাদি ছিল, মাদি দেখ ভাই কিনে নিয়ে গেছে, নরটা নিলে একদম 300 টাকা। আরও আসতে দেখা, এই যে আরেকটা, এগুলো ফোস্টারিংয়ের জন্য, এটা মাদি ঘরের সাথে ক্রস হয়ে আসছে, কিন্তু এগুলো ফোস্টারিংয়ের জন্য খুবই ভালো কোয়ালিটি ফুল, এটা 250 টাকা। এগুলো সবুজ গলা, জিরা গলার সাথে আসছে, এগুলো পাল্লার কবুতর তো পাক বান্ধা। হ্যাঁ এগুলো আসলে পাল্লার কবুতর ধরছে এক বড় ভাই, এই যে রং মারা আছে,
এই লটগুলো আমি নিছি, কেউ চাইলে এগুলো ছড়ে দিতে পারবে, কারণ এগুলো পাক দিলে চলে যাবে। হ্যাঁ হয়তো এটা মা দি ভাই, এইটা নিলে একদম 250 টাকা দামাদামি হবে। এই যে আরেকটা গরু জন্নর, এটা একটু জাগগলার সাথে হয়ে আসছে, মানে খয়রা গলা আর জাগগলা হয়ে আসছে, এটাও পাল্লার গবুর দর। না এটা সিল মারা ছিল, এখন সিল চলে গেছে, কিন্তু এটাও পাল্লার কবুতর, ছাড়ে নাই, রুমে আটকা ছিল ভাইয়ের। এটা নিলে একদম 250, এটা নর। এই যে একটা মাদি, এই মাদিটা পাঙ্কির সাথে ফেল্ট হয়ে আসছে, করসর গুলো নতুন, এখনো ডিম বাচ্চা করে নেই। এই মাদিটা নিলে 300 টাকা লাগবে, জি ফিক্সড, এটা গেলে কথা বলা যাবে, এটা কোয়ালিটি ফুল। মাদি আছে সবচেয়ে 17-18 পরে না, একটা ভাইয়ের কাছে এক পিস ছিল, সাথে মেলটা যে কোনো কারণে হয়তো মারা গেছে, ভাই আমার যেটা দিল কোয়ালিটি ফুল। এগুলো একসময় ভাই অনেক টাকা রেট দিয়ে ইম্পোর্ট করে এক থেকে কিনছে, সব সেল করে দিছে, ওয়ান পিস ছিল আমি নিয়ে আসছি। এটা যদি না ফিক্সড 300 টাকা, 300 টাকা শর্ট ফেস। এটা আমি আসলে ব্যবসার উদ্দেশ্যে দিব না, যাকেই দিব ভালোটা বিল্ডারকে দিব। এটা হলো আসলে বাঘা বললেই চলে, কিন্তু এত কাজ করা বাঘা সচরাচর পাওয়া যায় না। এটা এটার একটা গুণ আছে কি, এটা কৃষ্ণা কবুতরের মতো এই বিডের ভাইয়ের কাছে যতটা ছিল এরকম ট্যাক করা থাকে, একটা পশন। হ্যাঁ এটাও এটার মানে বংশ যেগুলো ছিল ছাড়াছাড়ি করছে ভাই, এটা মাপ দি, এটা নিলে 300 টাকা, জি আর্মি আর পাঙ্কি ফেডের সাথে এটা আসছে। এটা আর্মি সেরে খেতে হবে, চোখের কোয়ালিটি দেখছেন, এটা আর্মি আর পাঙ্কি মাদির সাথে মিট করানো নর, এটা হ্যাঁ কোয়ালিটি ফুল। এটা থোরের জন্য এটা নিলে 350 টাকা লাগবে। ভাই মাদির গ্যারান্টি, টেনশন নেই, দেখো তো ভাই আর কি দেখাবো, অনেক কবুতর আছে এখানে, রেড চেকার আছে, তাছাড়াও এটাও ফোস্টারিং এর জন্য, এটা নর, এই নরটা বিশাল বড়, দেখলে মনে হয় কিং, অরিজিনালি কিং না এটা, এটা ফোস্টারিং এর জন্য, এটা নর। এটা নিলে 300 টাকা রাখবো ফিক্সড একদম, আমার থেকে কমে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ, আমি কম লাভ করি বাট সেল বেশি দিই। তো মোটামুটি এইখানে কবুতর শেষ প্রায় দেখানো, অনেকগুলো কবুতর দেখানো হয়েছে আপনাদেরকে, আর হইলো বাসার লোকেশনটা আমরা জেনে নিব আর ফোন নাম্বারটা নিয়ে নিব। শিবা ভাই আপনার বাসার নাম? আমার বাসা হলো টমিরাজে সোনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের পূর্ব পাশে, হ্যাঁ হ্যাঁ এই যে পূর্ব পাশে ইসলামিক ব্যাংকের, এখানে যে যে কাউরে জিজ্ঞাসা করলেই হবে যে শিবা ভাইয়ের বাসা কোনটা, সবাই এক নামে চিনে। ফোন নাম্বারটা 01-980-97-6472। আমার কাছে ফ্যান্সি আইটেম কম, খুব রেয়ার, অর্ডার দিলে এনে দিতে পারবো, আর গ্রিবাস যে ভালো মানুষ যত গ্রিবাস যেই আইটেম হোক দিতে পারবো, আর ফ্যান্সির ভিতরে লক্কা হুমা, তাছাড়া দেখা যায় রেড চেকার দিতে পারবো, তাছাড়া পারবো কালো হুমা, তারপরে ময়না জাগ দিতে পারবো ভালো কোয়ালিটির, মিলি হুমা দিতে পারবো, লাহোরি দিতে পারবো, ম্যাকপাই দিতে পারবো, এই কোয়ালিটির যা চাই দিতে পারবো, অনলাইনেও নিতে পারবে, ঢাকার বাইরেও ডেলিভারি দিব, সমস্যা। আর আপনার বাসা শুনলাম ছাগল আছে, ছাগল? হ্যাঁ আমার বাসার থেকে একটু দূরে আমার খামার, আমি আসলে ছাগল এখন ব্রিডিংয়ে আছে, সব বিক্রি করতেছি না আপাতত, বিক্রি করবো আল্লাহ চাইলে মাসের পরে, কারণ এগুলো এখনো দুধ খাইতেছে বাচ্চাগুলা, তারপরে ইনশাল্লাহ একদিন আপনাকে নিয়ে প্রতিবেদন করব সময় করে। আপনার নাম্বার যেহেতু আছে, অ্যাড আছে ফেসবুকে, ইনশাল্লাহ আপনাকে আমি কোনো প্রতিবেদন ছাগলের করি না, কারণ প্রচুর ফোন আসে যেহেতু আমি বিক্রি করবো না এই জন্য, কিন্তু আপনাকে নিয়ে করবো ইনশাল্লাহ, এতটুকু আশা আপনি রাখতে পারেন। ধন্যবাদ ভাই, হ্যাঁ ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কবুতরগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।